শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছে, তো আমরাও ভালো আছি। আজ সকালে অনেক কুয়াশা পড়ছে, এখন সময় 6:30, তারপরে দেখো অনেক কুয়াশা আজকে এই এই সিজনে, মানে এই শীতের সময়টাতে আজকে মানে প্রথমে এত কুয়াশা দেখলাম আমি, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে সকালটা। আজকে সকালে রান্না হবে সবজি খিচুড়ি, বিশেষ করে সেই জন্যই আর কি আসা বাহিরে। আমাদের গাছ লাগাইছে সিম গাছ, এর আগে দেখাই যে আমার শ্বশুর শাশুড়ি যেদিন আসছিলো সিম গাছ লাগিয়ে দিয়ে গেছিলো, ওইখানে অনেক সিম ধরছে, কয়েকদিন নেওয়া হয়েছে এর আগেও, আর আজকে ওই সিম নিতেই বিশেষ করে আসছি। তো এই যে এখানে সিম গাছ, লাউ গাছের জাংলা সব দেওয়া আছে, তো এখান থেকেই তুলবো, সেই জন্য আর কি আসা। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, সিমগুলো তুলে নিয়ে আসি। আর সকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর, কুয়াশার মতো কুয়াশা পড়ছে ঠিক আছে, তো অতটাও শীত না, অতটাও শীত পড়ে না, তো দেখতে থাকো ভালো লাগবে হয়তো। আর এদিকে অনেক লোকজন হাঁটাহাঁটি করে এই জেলখানা, এই রাস্তা টাস্তা দিয়ে সিম গাছে কিছুদিন আগে বরবুটি গাছ লাগাইছিলাম, যেহেতু বরবুটি গাছ হয়েছে কিনা, এই যে বরবুটি গাছ হয়েছে দেখা যায়, তিনটা হয়েছে বুনছিল অনেক। আর এই যে শিয়ালে অনেক দৌড়াদৌড়ি করে, সেই শিয়ালের অত্যাচারে যে কয়টা ডেল গেটে রাখছে, ডেলের জন্য রোদও লাগবো না, গাছটা বেশি বড় হইব না, মানে শিয়ালে এত ই করে, সন্ধ্যা হইতে না হইতে শিয়ালে এই দিক দিয়ে খুবই অত্যাচার করে। এই যে দেখো আমার গাছের সিম, এই যে দেখো কত সিম ধরে আছে, আর এই সিমগুলো এখন তুলবো। ওই দেখো কি কুয়াশা, সকাল হইতেছে আর কুয়াশা, কুয়াশা মানে আরো চাপ দিয়ে আসতেছে। এদিক দিয়ে সিমগুলো তুলবো, এই যে সিমগুলো রাস্তার পাশে, তো আসলে সিমটা অতটা বাড়তি করে নেওয়া যায় না, নিয়ে যায় অনেকে, এখানে বাহিরের লোকজন আসে অনেক, দেখা যায় যে অনেক বিক্ষুক টিক্ষুক আসে, তারপর এমনিতে টুকাই আসে, বোতল টুকাই, বোতল টোতল আসে না, এগুলো সব নিতে আসে, তখন আর কি এই সিম টিম নিয়ে যায়, সেই জন্য আর কি একটু তুলে নিয়ে আসে। আর এই যে আমার মিষ্টি কুমড়া গাছও হয়েছে, ভাবছি এই ডাটা দিয়ে খেয়ে ডাটার এদিক দিয়ে নিচ দিয়ে দিয়ে দিব, মিষ্টি কুমড়া গাছও হয়ে গেছে। তো সিমগুলো তুলে এই যে গাছের বেগুনও বড় হয়েছে, বেগুন নিয়ে যাব খিচুড়ি দিয়ে, বেগুন ভাজি করব আর সবজি খিচুড়ি, তো দারুণ লাগবে। এটা নিয়ে যায় রাস্তার পাশে দেখে একটু বেশি বড় করা যায় না, এই যে শক্ত বাবা, এই যে বেগুন, আরো বেগুন আছে ওই গাছে তুলে নিব, এই যে আরেকটা বেগুন, এইটাও তুলব, তাছাড়া আর পাওয়া যাইব না তুললে। এরকম এই গাছটার মধ্যে এখন একটা বেগুন ধরলো না, এটা যে কোন ধরনের হবে সেটা বুঝতে পারতেছি, গাছটা শুধু বড়ই হয়েছে, ফুল আসতেছে আর কি। চলো চলে যাই এখন বাসি বাড়িতে, যাই হোক বাড়ি বাসার মতো তো আর না, বাড়ি থাকি আমরা। এই যে আমি এখন চলে যাবো, আর এইদিকে সব আন্টিরা ভাবিরা হাঁটাহাঁটি করতেছে, যাদের সকালে হাঁটার অভ্যাস তারা হাঁটাহাঁটি করতেছে। আসলে সকালে আমার সময়টা হয় না, চেষ্টা করি হাঁটার যে হাঁটবো একটু, মাঝে সাঝে হঠাৎ একটু বেরোই, যেমন আজকে আসলাম একটু হাঁটাটা হইলো, এরকম আন্টিকে তো আধা ঘন্টা 45 মিনিট আর হাঁটা হয় না। চলো এখন বাসায় যাই, দেখো 4টা বেগুন তুলে নিয়ে আসলাম।
এই বেগুনটা এখানে জানি কি হয়েছে, বেগুন আসলে তোলা হয়েছে যেন বেগুন ভাজি করব, আর রাস্তার সাথে যদি হারিয়ে যায় এটা এলো মেন কথা। তাছাড়া এই যে এত বড় বড় যে বেগুন ভিতরে এখনো কোনো বিচি হয়নি, আরো বড় হবে। আর এই সিম তুলে নিয়ে আসি, এই যে সিম সিমে দি লাগবে, এই দিয়ে তুলে নিয়ে আসে কপি সিম লাউ দিয়ে সবজি বেগুন রান্না হইব। এখন বেগুন দিব, বেগুন এটা আবার গতকালকে ছিঁড়ে আনছিল তুমি দাদা, সবজির মধ্যে লম্বা বেগুনটাই দিব। এরকম করে বেগুন কাটলাম, তো এটা সবজি কাটা হয়ে গেছে, লাউ বেগুন কপি আলু সিম সবকিছু দিয়ে সবজি খিচুড়ি হবে, দারুণ টেস্ট। আর এই যে বেগুন ভাজি, বেগুন কাটবো, দেখো একটু বেশিও হয় নাই, আর আজ কত বড় হইতো। মুগ ডাল ভাজবো, আর এদিকে যে চাল নিছি দিল চিনি গুঁড়া চাল, পোলাও চাল, পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করবো, সবজি খিচুড়ি। ডালটা হইলে চাল ডাল একসাথে ধুয়ে নিয়ে আসবো, ডাল ভাজা হইলে ডালটা হয়ে গেছে। চাল ধুয়ে নিয়ে আসলাম, আর এদিকে রাইস কুকারে জল গরম বসিয়ে দিছি, চালটা দিয়ে দিব এখন। এদিকে সবজিটা ভাজবো, এদিকে ডাল চাল সিদ্ধ হতে থাক, লবণ হলুদ মরিচ দিয়ে সবজিটা ভালো করে কষাবো, ভাজা ভাজা করে ফেলবো। কাঁচা মরিচ দিয়ে দিলাম, এই তো সবজি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব খিচুড়ির মধ্যে। এখানে হলুদ মরিচ লবণ গুলিয়ে নিলাম, খিচুড়ির মধ্যে দিয়ে দিব এখন। সবজি ভাজা সবজি এখন দিয়ে দিব, খিচুড়ির মধ্যে সবজি দিয়ে জাল দিতেছি রাইস কুকারে, আর এর মধ্যে ভাবলাম যে বেগুনটা ভেজে নেই। ওইদিকে খিচুড়ি হইতেছে, আর এদিকে বেগুন ভাজিটা হয়ে যাবে, তারপরে খিচুড়ি সম্বার দিয়ে দিন। এই তো সবগুলা বেগুন ভাজি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন খিচুড়িটা সম্বার দিয়ে দিব, জিরা ফোড়ন দিয়ে দিব, এলাচ দারচিনি, এই দিবে যে আদা বাটা,
খিচুড়ির মধ্যে এখন ঢেলে দেব। দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দেব ধনিয়ার গুঁড়া, সবশেষে দিব ঘি। দুই চামচ ঘি দিয়ে দিলাম, সব ভালো করে মিশাব। এই তো খিচুড়ি হয়ে গেছে। পুড়ে গেল, খাবার বেড়ে নিতেছে। অরিতের জন্য, টামার জন্য বেগুন ভাজি, লেবু, শুকনা মরিচ আছে, গরম গরম সবজি খিচুড়ি। এখন খেয়ে নিব আমরা। এই তো অরিত্রে খাইয়ে দিয়ে নিলাম, আর এইদিকে তোমাদের দাদা ভাইও খেয়ে ঘরে নিয়ে বসছে। তোমার দাদা ভাই তার ভিডিওর সামনে খায় না, তোমারটা এখন ঠান্ডাই হয়ে গেছে। তো বেগুন ভাজি, শীতের সকালে সবজি খিচুড়ি, বেগুন ভাজি, সাথে যদি লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। অনেকদিন পরে সবজি খিচুড়ি রান্না এই বছরে, আজকে রান্না করা হলো সবজি খিচুড়ি। গরম গরম বেগুন ভাজি খিচুড়ি, যে টেস্ট! আমার মতো কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। আমার খিচুড়ি সেই পছন্দের একটা খাবার, আমি খিচুড়ি অনেক খেতে পারি। বলো দিব না অন্য দিন, আজকে তো নিরামিষ খাইতে হবে, এই জন্য তো তোমার মাছ বেজে দিই নাই, বেগুন ডিম বেজে দিই নাই, অন্য একদিন দিব নে। অরিত বলতেছে খিচুড়িটা মা অনেক স্বাদে, যদি মাছ ভাজি দিতে আমার আরো ভালো লাগতো, ইলিশ মাছ ভাজি। সবজি খিচুড়ি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও, আর যদি ভালো লাগে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য।